আচ্ছা, দেখো শুরু করি আমরা 3 নাম্বার পর্যন্ত, আমরা অতদিন বুঝে গেছি, কাজে আর চিন্তার কিছু নাই। এখন তাহলে আমরা যদি টোটাল এই যে মডুলেটেড যে সিগন্যালটা, তার মধ্যে তো শুধু ক্যারিয়ার থেকেই চেঞ্জ হয়, তাহলে আউটপুট আমরা যেটা পাবো মডুলেটেড ক্যারিয়ার ওয়েভ, আউটপুটে আমরা যেটা মডুলেটেড ক্যারিয়ার ওয়েভ পাবো সেটার ভিতরে কি দেখতে পাচ্ছি, দেখো সেটা কেমন হবে, টোটাল যে টাইমে ভিটি সেইটার সাথে, যেহেতু এটা কস সিগনাল তাহলে কস ওমেগা সি টি, বুঝতে পারছো? বলছি যে এইটা তো ক্যাপিটাল ভিটি যেটা আমরা বের করছিলাম সেটা ছিল প্রতি মুহূর্তে, ধরো যে এই এখানে টি সেকেন্ডে কত, এইখানে টি সেকেন্ডে কত, এইখানে টি তম সেকেন্ডে কত, এইখানে টি তম সেকেন্ডে কত, ঠিক আছে এরকম। এখন যদি আমি টোটাল অ্যাম্পলিচিউড মডুলেটেড সিগন্যালটা চাই পুরাটাই, যে একবার ছোট একবার বড়, একবার মাঝারি একবার ছোট একবার বড়, এরকমটার জন্য যদি চাই তাহলে আমার লিখতে হবে যে প্রতি মুহূর্তের ভিটি সবগুলো একসাথে হবে, হয়ে সেটা সিগন্যালটা ছিল কস সিগন্যাল, তাহলে ভিটি কস ওমেগা সিটি। ওকে, কারো সমস্যা সমস্যা থাকলে বলো, কোনো অসুবিধা নেই। সাদিয়া কোনো সমস্যা নাই? নো ম্যাম। ভেরি গুড। আচ্ছা তাহলে এখন এই 3 নাম্বারে যে ভিটির ভ্যালুটা সেইটা নিয়ে এসে এখানে বসাও, জাস্ট ভিটির পরিবর্তে ইকুয়েশন 3-তে যে ভিটির ভ্যালুটা ভিসি প্লাস কে এম ভিএম কস ওমেগা এমটি, ঠিক আছে, তার সাথে এই ওমেগা সিটি ছিল, জাস্ট এই ভিটাকে এই মানটাকে নিয়ে এসে এই জায়গাটায় বসালাম, আর কস ওমেগা সিটি কিন্তু বাইরেই ছিল। দেন দেখো ওইটাকে যদি তুমি গুণ করে দাও, গুণ করলে তুমি কি পাবা, ভিসি কস ওমেগা সিটি, খেয়াল করো আবার আগেরটায় যাই, দেখো ভিসি তোমরা খাতায় নিজেরাই দেখো লেখো, প্রথমটা কি হবে ভিসি গুণন কস ওমেগা সিটি, তার মানে ভিসি কস ওমেগা সিটি লেখো প্লাস কে এম ভি এম কস ওমেগা এমটি কস ওমেগা সিটি, কে এম ভি এম কস ওমেগা এমটি কস ওমেগা সিটি, লিখছো সবাই? এখন এই যে কে এম ভি এম কস ওমেগা সিটি কস ওমেগা এমটি সেইটাকে যদি উপরেও পরের লাইনে যেটা লিখছো তার পরের লাইনে যদি তুমি লেখো ভিসি কস ওমেগা সিটি প্লাস কে এম ভি এম, উপরে একটা ভিসি দিলা নিচে একটা ভিসি দিলা, কোনো অসুবিধা আছে? ভিসি ভিসি তো কাটাই চলে যাবে, কোনো সমস্যা আছে না ম্যাম? সবার জন্য কাটা চলে গেল যাবে, সেই জন্য আমি এইভাবে লিখলাম, আমার দরকার আছে সেই জন্যই আমি লিখছি। আর আগে তো কস ওমেগা সিটি কস ওমেগা এমটি এটা আছে, তারপরে কে এম ভি এম ভিসি যে অংশটুকু কে এম ভি এম বাই ভিসি এইটার নাম দিলাম আমরা এম এ, কে এম ভি এম ভিসি প্রথমটুকু ঠিকই থাকলো, কে এম ভি এম যে পোর্শনটা সেটার নাম দিলাম আমি এম এ, ঠিক আছে, আর এটা ভিসি কস ওমেগা সি কস ওমেগা এমটি। এম এটাকে বলা হয় মডুলেশন ইন্ডেক্স অফ এ এম, মডুলেশন ইন্ডেক্স অফ এম, মডুলেশন ইন্ডেক্স কি ম্যাডাম? মডুলেশন ইন্ডেক্স হলো ঠিক কতটুকু পরিমাণ অ্যাম্পলিচিউড বাড়বে অথবা কতটুকু পরিমাণ অ্যাম্পলিচিউড কমবে, বুঝতে পারছো? যে কতদিন যে আমরা বুঝাইলাম যে 20% যোগ করলাম 20% বিয়োগ করলাম, এইটা হলো সেই পরিমাণটা যে টোটালের উপর সে কতটুকু অ্যাম্পলিচিউড বাড়বে তার কতটুকু অ্যাম্পলিচিউড কমবে সেটাকে বলা হয় মডুলেশন ইন্ডেক্স। আমরা আরও ডিটেলে ইন্ডেক্স করবো, তাহলে এখানে এম এটা হলো মডুলেশন ইন্ডেক্স অফ অ্যাম্পলিচিউড মডুলেশন। এখন যদি এই লাইন থেকে পরের লাইনে ভিসি কস ওমেগা সিটি কমন নাও তাহলে কি থাকে, 1+ এম এ কস ওমেগা এমটি, ভিসি কস ওমেগা সিটি যদি কমন নাও তাহলে এখানে হলো 1 আর এখানে হলো এম এ কস ওমেগা এমটি, ঠিক আছে? এইটা একটা এক্সপ্রেশন ফর অ্যাম্পলিচিউড মডুলেটেড ওয়েভ,
equation number 5 is an expression for amplitude modulated wave কিন্তু এটাকে আরো বাড়াইতে হবে আরো দরকার আছে আমার তবে এই ইকুয়েশনটাও তোমাদের লাগবে ম্যাথ করার সময় সেজন্য এটাকে একটু আলাদা করে হাইলাইট করে রাখো চলে আসো আমরা যদি এই লাইনটা থেকে আসি এই যে দেখো কার্সারটা যেখানে রাখছি জাস্ট এই পাস ইকুয়েশন নাম্বার 5 এর আগের লাইনটাকে যদি আমরা মডিফাই করে লিখি ইকুয়েশন নাম্বার 5 যেটা লিখছি তার জাস্ট আগের যে ইকুয়েশন লাইন ছিল সেই লাইনটাকে যদি একটু এইভাবে মডিফাই করে লিখি যে vc cos omega ct + ma vc আবার নিচে 2 দিলাম উপরে 2 দিলাম কোনো সমস্যা নো ম্যাম এটা তো 1ই হয়ে যায় পড়া নিচে কিছু সমস্যা না ম্যাম নাও যায় হ্যাঁ নাও যায় নাও যায় আমার ক্লাসে মেয়েরা হলো বেস্ট তারা কি সুন্দর রেসপন্স করছে আর ছেলেগুলো তো ঘুমাচ্ছে স্যার ক্লাস চালু করে দিই ঘুমাচ্ছে না ম্যাম আমরা আছি ম্যাম ঘুমাই নাই বুঝবো কিভাবে এই যে ম্যাম এটা আমরা ইকুয়েশন টুয়াইস কজ 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 পরে নিচে লাইনে লেখা কজ কজ বি সূত্রটা লিখছে ম্যাম কজ এ মাইনাস কজ এ কজ বি সূত্রটা বানানোর জন্যই আমরা যে উপর নিচে গুণ করলাম তাহলে কজ এ কজ বি সূত্রটা হলো কজ এ প্লাস বি কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি ঠিক আছে তারপরে এটাকে আমরা ভাঙায় দিলাম এটা এরকম থাকলে এটা দিয়ে গুণ করে দিলাম এম এ ভি সি ইনটু কজ ওমেগা সি প্লাস কজ ওমেগা এম টি প্লাস এম এ ভি সি বাই টু কস ওমেগা সি মাইনাস কস ওমেগা এম টি তাহলে দেখো আমরা ফাইনাল ইকুয়েশনটার তিনটা পোর্শন পেলাম একটা হলো ক্যারিয়ারের নিজস্ব সিগনাল অরিজিনাল ক্যারিয়ার সিগনাল একটা হলো ক্যারিয়ারের এইটাকে বলা হয় আপার সাইড ব্যান্ড সিগনাল আর এই যেটা ওমেগা সি মাইনাস এম সেটাকে বলা হয় লোয়ার সাইড ব্যান্ড সিগনাল তার মানে কি হলো একটু খেয়াল করো যে এইখানে ক্যারিয়ারের কোনো জায়গায় যে আনমডুলেটেড যে অবস্থাটা ক্যারিয়ারের বিভিন্ন সময় সে উঁচু নিচু এরকম হচ্ছে অ্যাম্পলিচুড বাড়ে কমে এখানে তার অরিজিনাল ক্যারিয়ার সিগনালটাও অ্যাম্পলিচুডটাও একসময় আসছে তার উপরের যে অংশটুকু এই যে দেখো আমি দেখাই দিয়েছি তার উপরের যে অংশটুকু সেটা হলো তার আপার সাইড ব্যান্ড সিগনাল তার নিচের যে অংশটুকু তার লোয়ার সাইড ব্যান্ড সিগনাল তাহলে এক্সপ্রেশনটা কি মডুলেটেড এএম মডুলেটেড সিগনালকে শো করে না করে না জি ম্যাম পুরোপুরি ব্যাখ্যা করে না যে এই ইকুয়েশনটা দিয়ে বোঝা যাচ্ছে যে হ্যাঁ জি ম্যাম দুই ভাবে বলা যায় রেসিপ্রোকাল ভাবে বলা যায় লোয়ার প্লাস অরিজিনাল তিনটাই আছে হ্যাঁ একটা হলো যে ফিগারে যেটা শো করছে সেটা এখানে আসছে এটা যেরকম শো করে যে ফিগারে যেটা ছিল সেটাই এখানে আসছে আরেকটা শো করে যে আমরা এতক্ষণ ধরে যে বর্ণনা দিয়ে আসছিলাম সেই বর্ণনা অনুযায়ী কেন এই বর্ণনা দিছি যে একটা আপার সাইড ব্যান্ড থাকে একটা লোয়ার সাইড ব্যান্ড থাকে ক্যারিয়ারের অ্যাম্পলিচুড কমা বাড়া হয় সেটাও কিন্তু এখানে শো করছে দুইটা ঘটনাই এখানে বর্ণনা করছে ঠিক আছে ইকুয়েশনটা তাহলে তোমাদের যখন পরীক্ষা আসবে ফাইন্ড আউট দ্য ফাইনাল এক্সপ্রেশন অফ অ্যাম্পলিচুড মডুলেটেড সিগনাল এইটা পরীক্ষা আসলে পুরাটাই লিখতে হবে তোমাকে আর পাঁচ নাম্বার ইকুয়েশন পর্যন্ত পাঁচ নাম্বার ইকুয়েশনটা হলো জানার জন্য আমরা একটু পরেই একটা ম্যাথ করব এরকম ম্যাথ অনেক সময় থাকে যে ওই ইকুয়েশনটা ম্যাথ করার সময় লাগে ঠিক আছে বুঝতে পারছো জি ম্যাম ওইটা বুঝে থাকলে আমরা এখন পাওয়ার ক্যালকুলেশন করব অ্যাম্পলিচুড মডুলেটেড পাওয়ার ক্যালকুলেশন করব অ্যাম্পলিচুড মডুলেশন যেহেতু তিনটা পোর্শন থাকে একটা থাকে ক্যারিয়ারের পোর্শন একটা থাকে আপার সাইড ব্যান্ড আর একটা থাকে কি লোয়ার সাইড ব্যান্ড ঠিক কি না জি ম্যাম তাহলে টোটাল পাওয়ারটাও কিসের কিসের জন্য হবে বলো দেখি টোটাল পটে তিনটার যোগফলই হবে তিনটার যোগফল মানে তিনটার জন্য ক্যারিয়ারের জন্য যে পাওয়ার সেটা যোগ আপার সাইড ব্যান্ডের জন্য যে পাওয়ার সেটা প্লাস লোয়ার সাইড ব্যান্ডের জন্য যে পাওয়ার সেটা হলো সেটাও থাকবে তাহলে দেখো এখানে টোটাল পাওয়ার ইন ইএম ওয়েভ পিটি ইকুয়ালস টু পি এলএসবি প্লাস পিসি প্লাস পি ইউএসবি ইউএসবি ঠিক আছে জি ম্যাম
পাওয়ার আর ভোল্টেজের মধ্যে কি রিলেশন? প্রপোর্শনাল। ইকুয়েশনটা বলো যে P equal to VI। P equal to VI ma'am। ভোল্টেজ বাড়লে VI। আরেকটা আছে ম্যাম I square R। I square R। আরেকটা কি আছে? ভেরি গুড। দুইটা হইছে। আরেকটা মনে নাই ম্যাম। cos theta। VI cos theta। আর ভাই এখন আমি এই জন্য শুধু যদি পি আর ভি দিয়ে প্রকাশ করতে চাই তাহলে পি ইকাল টু হবে ভি স্কোয়ার বাই আর। শুধু যদি আমি রিলেশন বিটুইন পি এন্ড ভি বলি তাহলে হলো পি ইকাল টু v square by r। ঠিক আছে, এতে কি কোনো সমস্যা আছে তোমাদের? না না না, এত কষ্ট করে বলতেছো কেন? মানে দুঃখ লাগতেছে বলতে যে কষ্ট আছে। এটা তো ছোটবেলার একটা ইকুয়েশন। তাহলে p equal to যদি v square by r হয়, v যদি rms ভ্যালু নেই তাহলে কি হবে? তোমরা সবাই খাতায় লেখো p equal to vc square by r। pc ক্যারিয়ারের যখন হবে তখন তো ভোল্টেজটা হবে ক্যারিয়ারের মানে vc, তাহলে pc equal to vc by r, vc square by r। সবাই লেখো pc equal to vc square by r। আমি বলছি তোমরা লেখো। লিখছি ম্যাম। লিখছি ম্যাম। এখন vc এর যদি তোমরা ইয়ে নিতে চাও RMS value ma'am, RMS value নিতে চাও তাহলে কি হবে ma'am? E by root 2। কি আসবে কেন এখানে? E ma'am RMS value মানে হচ্ছে root mean square, তাহলে আমরা root দিব আর উপরে V by root, VC by root 2। VC জি ma'am, VC 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 এর পরিবর্তে হবে VC by root 2। VC এর পরিবর্তে হবে VC by root 2। এই পুরোটাকে whole square করো। VC পরিবর্তে লিখবা VC by root 2 whole square করো। আর নিচে তো একটা R আছে তাহলে উপরে হবে আর। বলো, কেউ কিছু বলতে চাচ্ছিলে? না ম্যাম। তাহলে লেখো VC square root 2 কে করলে কি হবে? 2 আর আগের R আছে তাহলে VC square by 2R। জি ম্যাম। ওকে আমাকে বলতে পারবে যে এম এ ভিসি বাই টু এই অংশটুকু কি রিপ্রেজেন্ট করছে? নারী কণ্ঠ অগ্রাধিকার, নারী কণ্ঠ না পারলে তারপরে পুরুষ কণ্ঠ। সৃষ্টি, সাদিয়া, সোনিয়া, বুঝতেছি না। একজন বলছে পাওয়ার, আর ইয়ে মিজানুর রহমান। এটা কি অ্যামপ্লিটিউড হবে? ম্যাম মডুলেশন অফ, কে বললে অ্যামপ্লিটিউড হবে? নাবিন মন ম্যাম। নামটা একটু জোরে বলো, অসুবিধা কি? নাবিন, নাবিন বলছে ম্যাম। সে নিজে বলবে যে আমি নাদিম বলছি। চুপ হয়ে গেছে তো ম্যাম। কেন চুপ হয়ে গেছে? মডুলেশন অ্যামপ্লিটিউড কে বলছো? মিজান ম্যাম। মিজানের আগে আমি নাদিমকে চাই। এই নাবিন। ইয়েস ম্যাম। কথা বলছো কেন? প্রত্যেকটা
সাইড ব্যান্ড সিগন্যালের হলো এটা অ্যামপ্লিচিউড, দুই দিকে কিন্তু একই পরিমাণ থাকে, এই জন্য দেখো দুইটা অ্যামপ্লিচিউড আমি আগের ছবিতে দেখাচ্ছি, দেখো এই যে জায়গাটায় আমি দাগ মানে মিড পয়েন্ট নির্দেশ করেছি সেইটার দুই সাইডটাই কিন্তু সমান, তার মানে দুই আপার সাইড ব্যান্ডের অ্যামপ্লিচিউড যতটুকু লোয়ার সাইড ব্যান্ডের অ্যামপ্লিচিউডও ঠিক ততটুকু। তাহলে এটা হলো প্রত্যেক সাইড ব্যান্ডের, এটা তোমরা কিন্তু লিখে রাখো পাশে এক জায়গায় নোট দিয়ে লিখে রাখো, এই ইকুয়েশনের মধ্যে লিখো না, পাশে এক জায়গায় নোট দিয়ে লিখে রাখো যে অ্যামপ্লিচিউড অফ ইচ সাইড ব্যান্ড, অ্যামপ্লিচিউড অফ ইচ সাইড ব্যান্ড লিখছো সমান এম এ ভি সি বাই টু। আচ্ছা তাহলে এখন যখন আমি এই ইকুয়েশনটা করতে যাব তখন আমার পিএলএসবি বা ইউএসবি দুইটার ভ্যালুই একই হবে যেহেতু অ্যামপ্লিচিউড এক, তাহলে আমি তাহলে লেখো তোমরা খাতায় লেখো যে পিএলএসবি সমান পি ইউএসবি, আমি যেটা বলি সেটা লেখো, এইটা দেখে দেখে পণ্ডিতে পড়ে কইলো আগে একটু বুঝে নাও, আবার একটু বলেন পিএলএসবি ইকুয়ালস টু পিইউএসবি ইকুয়ালস টু এইবার মিজানুর রহমান বলো অ্যামপ্লিচিউড কত হবে, বিটা কত হবে এখানে, বিটা এম এ ভি সি, এম এ ভি সি বাই 2 বাই 2 হোল স্কয়ার, কারণ ভি স্কয়ার বাই আর, হ্যাঁ ম্যাম ভি সি স্কয়ার আছে তো ম্যাম, তাহলে এম এ ভি সি বাই 2 হোল স্কয়ার ডিভাইডেড বাই আর, এম এ ভি সি তারপরে আবার নিচের লাইন লেখো এম এ স্কোয়ার ভি সি স্কোয়ার বাই 4, এম এ স্কোয়ার বাই 4 আর লেখো, আগে এম এ স্কোয়ার বাই 4 আর লেখো, তারপরে তারপর লেখো ভেরি গুড এম এ স্কোয়ার, পরের লাইনে লেখো এম এ স্কোয়ার বাই 4 আর ইনটু ভি সি আর এম এস ভ্যালু লেখো, ভি সি বাই রুট 2 হোল স্কোয়ার, ভিসি স্কোয়ার এর পরিবর্তে লেখো ভিসি বাই রুট 2 হোল স্কোয়ার, লিখছি ম্যাম লিখছি ম্যাম। এইবার নারী কণ্ঠ আর মিজানুর রহমান ছাড়া অন্য কণ্ঠ বলো কত আসলো, এম স্কোয়ার ইনটু ভিসি স্কোয়ার ডিভাইডেড বাই 8 ভেরি গুড। তাহলে এখন এটা এলএসবি এর মান, এটা ইউএসবি এর মান, তাহলে আমাদের উপরের যে ইকুয়েশনটা ছিল এলএসবি প্লাস পিসি প্লাস পিইউএসবি সেটার মধ্যে যদি আমরা মান বসায় দেই তাহলে কেমন হবে, বসাও সবাই, সো উই ক্যান রাইট পিটি ইকুয়াল টু, এই যে দেখো আমি করছি, সো উই ক্যান রাইট পিটি ইকুয়াল টু পিসি প্লাস এলএসবি প্লাস পিইউএসবি, রাইটা বসাও বসাও লেখো পিসির মানটা লেখো, তোমরা লেখো ভিসি স্কোয়ার বাই 2 ছিল না তোমাদের, না কত ছিল ম্যাম, ভিসি স্কোয়ার বাই 2 আর, হ্যাঁ লেখো কোনো অসুবিধা নাই, লেখো ভিসি স্কোয়ার বাই 2 আর, 2 আর প্লাস এটা কি ম্যাম পি এল এল ভি প্লাস পি ইউএসবি, এটা কি দুইবার লেখো ভ্যালুটা, হ্যাঁ ম্যাম দুইটাই তো সমান ম্যাম এই জন্য, হ্যাঁ 2 করেও লিখতে পারো যদি ভেঙে ভেঙে কেউ লিখতে চায়, কারো যদি হঠাৎ করে মনে হয় যে কেন 2 চলে আসলো, দুইবার লিখেও 2 করতে পারো একবার লিখেও 2 করতে পারো,
কোনো সমস্যা না আচ্ছা ম্যাম ম্যাম 2 আর 8 কাটা যায় 4 হয় হোক অসুবিধা কি এত চিন্তার কি আছে কাটা গেলে তো কাটা যাবেই ম্যাম লিখছি এখন খেয়াল করো যে প্রথম পিসির পরিবর্তে যে অংশটা তোমরা লিখছো vc স্কয়ার বাই 2r তাই না ওইটাকে আমরা কি বলতে পারি পিসি বলতে পারি না পিসির পরিবর্তেই তো লিখছি ওইটাকে তো আমরা পিসি ম্যাম পিসি বলতে পারি তাহলে লেখো ক্যাপিটাল করে লেখো পিসি এই দেখো এখানে আমিও লিখছি পিসি জি ম্যাম জি ম্যাম আচ্ছা আর বাকি অংশটাতে কত পয়সা আমাকে একটু বলো এম স্কয়ার ভি সি স্কয়ার বাই 4 আর 4 আর তাহলে তোমরা লেখো এম স্কয়ার বাই বাই 2 2 ইনটু ভি সি স্কয়ার বাই 2 আর এম স্কয়ার বাই 2 ইনটু ভি সি স্কয়ার বাই 2 আর 2 আর লিখছো সবাই জি ম্যাম যে অংশটা সেটাকে আমরা পিসি লিখতে পারি লিখলাম তারপরের লাইনে সবাই লিখেছো তারপরের লাইনে তোমরা পিসি কে কমন নাও কমন নিব নিলে দেখো আমাদের এই লাস্ট লাইনটা আসবে পিটি ইকুয়াল টু পিসি ইনটু 1 প্লাস এম এ 1 প্লাস এম স্কয়ার বাই এম স্কয়ার বাই 2 2 বুঝতে পারছো সবাই ইকুয়েশনটা জি ম্যাম এখান থেকে তোমরা কি বুঝলা এই ইকুয়েশনটা থেকে কি বুঝলে যে পিটি আর পিসি এর মতো একটা রিলেশন পিসির সাথে যদি 1 প্লাস এম স্কয়ার বাই 2 করা হয় তাহলে আমরা টোটাল পাওয়ারটা পেয়ে যাই এখন আমি তোমাদেরকে ভিসি দিয়ে করালাম যেহেতু আগে আমরা পুরাটাই ভিসি লিখছি এইটা তো আমি একটা নেটের থেকে স্লাইডটা এখানে বসাইছি তাই না ওরা ভিসি কে ইসি হিসেবে লিখছে যেহেতু তোমরা ভুলে গেলেও এইবার তোমাদের একটা অসুবিধা আছে সুবিধার সাথে অনেকগুলো সুবিধার সাথে একটা অসুবিধা আছে তোমরা বলতে পারবা না মানে আমি এটা তো আপনি বলেন নাই এটা তো আপনি বলেন নাই কথাটা এটা বলতে পারবা না মানে আমি ভুলে গেছিলাম আমি ভুলে গেছিলাম তাও বলতে পারবা না কারণ রেকর্ডিংটা তো আমি পাঠাই দিচ্ছি আমি বলছি যে ভিসিটা কি হয় ভিসি আর ইসি একই জিনিস এই স্লাইডটাই ইসি লিখছে এই জন্য ওরা ভিসির পরিবর্তে সব ইসি দিয়ে প্রকাশ করছে আর আমি তোমাদেরকে যেহেতু শুরু থেকে ভিসি পড়ে আসতেছে অ্যাম্পলিচুড তোমাদের যাতে কোনো রকম সমস্যা না হয় এই জন্য আমি ভিসি দিয়েও করে দিলাম তোমরা যেটাই লেখো না কেন যেটাই করো না কেন আমার কোনো সমস্যা নাই কিন্তু লিখে দিতে হবে যে ওয়্যার ভিসি ইকাল টু অ্যাম্পলিচুড অফ দ্য মডুল ক্যারিয়ার সিগনাল অথবা যারা ইসি লিখবা তারা লিখবা ওয়্যার ইসি ইকাল টু অ্যাম্পলিচুড অফ দ্য ক্যারিয়ার সিগনাল কোনটা কি চিহ্নিত করে এটা কিন্তু ইকুয়েশনে অবশ্যই লিখতে হবে কথাটা কি তোমরা ধরতে পারছো কি বললাম জি ম্যাম জি ম্যাম তোমরা পুরো ইকুয়েশন এখানে ধরো এম এ ব্যবহার করলা বাবা যে ম্যাডাম তো আগের ইকুয়েশনে লিখে দিছিল এম এ কি পিসি কি এখানে আর লিখবো কেন ম্যাডাম তো জানে ম্যাডামরা যখন খাতা দেখে তখন তারা কিচ্ছু জানে না সব তোমাদের কাছ থেকে শেখে এই জন্য তোমার কোনটা কি সেটা তোমাকে কিন্তু অবশ্যই আইডেন্টিফাই করে দিতে হবে ঠিক আছে সবাইকে বুঝতে পারছো জি ম্যাম জি ম্যাম জি না এটা থেকে আরেকটা জিনিস বুঝতে পারছে আমাদের একজন স্যার ছিল হলি ক্রস কলেজে কেমিস্ট্রি স্যার উনি বলতো যে তোমরা অ্যাভোগাড্রোর গুরুত্ব ভালো করে পড়ো ভালো করে পড়ো তো আট বলতো অ্যাভোগাড্রোর গুরুত্ব কি তো আটটা গুরুত্ব ছিল আমার এখনো মনে আছে আটটা গুরুত্ব ধরো যে আটজনকে জিজ্ঞাসা করলো আরেকজনকে দাঁড়া করা বলতো হাই বল আরেকটা গুরুত্ব কি বল আর
আটতে আমরা পারি না, খুব টেনশনে পড়ে যেতাম যে কি ব্যাপার, কারণ বলতো নয় নাম্বার গুরুত্বটা আমি বলতেছি, এটা প্রত্যেকবার পরীক্ষায় আসে, এটা হলো নয় নাম্বার গুরুত্ব এটার। তো আমি তোমাদেরকে এটা পড়ায় একটা জিনিস, আমার একটা রিয়ালাইজেশন আসলো, আমি বুঝতে পারলাম যে মনোযোগ দিলে তোমরা কত সুন্দর বুঝতে পারো। অনলাইনে আমি হাতে লিখতেছি না, মুখে মুখে বলতেছি, তোমরা আমাকে দেখছো না, আমি তোমাদেরকে দেখছি না, তারপরও তোমরা যদি বানায় না বলে থাকো তাহলে তোমরা কি সুন্দর বুঝছো। আর ক্লাসে যখন তোমাদের লিখে লিখে বুঝাই তখন নিজেরা নিজেরা গল্প করতে করতে কোনো মনোযোগ দাও না, তখন সেইটাও বুঝতে পারো না। আর এখন তখন কত কনসেন্ট্রেশন দিয়ে তত সুন্দর করে ফোকাসড হয়েতে ঠিকই তোমরা বুঝতে পারছো। যে সুবিধাটা ওটা এসে পাওয়া যায় অনলাইনে, ফিগার দেখে দেখে বোঝা যায়। আমি তো মাল্টিমিডিয়াতেই ক্লাস নেই না, বেশিরভাগের ক্ষেত্রে ব্ল্যাকবোর্ড ইউজ হয়, তো এই জন্য আর কি। আর একটা সুবিধা ম্যাম, ক্লাসে যারা পিছনে বসতো তারা তো ঠিকমতো দেখতে পাইতো না, এখন তো স্ক্রিন সবার সামনে। ও তাইলে কি সরকারকে বলি যে তুলে দিক ইউনিভার্সিটি লেভেলে, ক্লাসে বসে ক্লাস তুলে দিক, অনলাইনেই থাক, অনলাইনেই থাক, ম্যাডামরাও খুশি, বাসায় থাকলাম ঝামেলা নাই, আমরাও খুশি ম্যাম। ম্যাম ঢোকালবেলা উঠেই ফোনে স্ক্রিনের দিকে চাল থাকে, মাথা ব্যথা করে, কি যে বিরক্ত লাগে, বাচ্চারা কিন্তু খুব বদেষ্ট। আমার ছেলে তো এতদিন তাও গেছে, এখন তো তার কান্নাকাটি চলে আসতেছে, ভালো লাগে না বাসায়, ভালো লাগে না, ওরা খুবই মানে অস্থির বাসায় থাকতে থাকতে। আল্লাহ রহম করুক সবার উপর, তাড়াতাড়ি আমরা অনলাইনে করি আর ইয়েতে করি, যেখানে করি আল্লাহ তাড়াতাড়ি করোনার গজব থেকে আমাদেরকে রক্ষা করুক। জি আমিন, ভেরি গুড, জি আমিন বলছো, ভেরি গুড, আমিন আমিন, ম্যাম ভেরি গুড এর আশায় বলছো ম্যাম। ঠিক আছে, এই যে দেখো পাশাপাশি না বসে যেই একটু গল্পের সুযোগ পাইছে অমনি শুরু হয়ে গেছে গল্প গুজব। আমার কিন্তু ভার্চুয়ালি ক্লাস ভালো লাগে, মানে যাওয়ার ঝামেলা নাই এখন, এটা ঠিক আছে, এত জ্যাম খেলে যেতে হয়, কিন্তু এই যে তোমাদেরকে দেখতে পাচ্ছি না, সামনাসামনি বলতে পারতেছে না, ল্যাপটপের স্ক্রিনটাকে কথা বলতেছি। আমাদেরও ম্যাম ভার্চুয়ালটাই ভালো না, ম্যাম ভার্চুয়াল ভালো লাগে না, সবকিছু রিয়েল দরকার, রিয়েলটাই ভালো লাগে, আই এনজয় টিচিং। আমার আমি তো খুবই রিলিফ আছে, এর রিলিফ যেটা ওটা পাইতেছি না ম্যাম এই ভার্চুয়াল ক্লাস। ম্যাম ভার্চুয়াল শুনতে শুনতে ঘুমাইছে যায় ম্যাম। তাহলে তোমরা পাওয়ারের প্রথম লাইনটা আগে লেখো, পাওয়ারের প্রথম লাইনটা লিখো, দেখো এখানে লিখাই আছে, একটু খেয়াল করো তোমরা, টোটাল এটা লিখলাম PT সমান PC প্লাস 1 MS স্কয়ার বাই 2। PT কে যদি আমি I এর সাথে রিলেশন বের করি, PT কে যদি আমরা I এর সাথে রিলেশন বের করি তাহলে I স্কয়ার R, I স্কয়ার R জি ম্যাম, আর R T স্কয়ার R। হাই রে হাই, কোথায় চলে যায়, থামো বের করে নি, হ্যাঁ তাহলে PT এর পরিবর্তে আমি লিখলাম I T স্কয়ার R সমান IC স্কয়ার, PC এর পরিবর্তে লিখলাম IC স্কয়ার R, আর বাকিটুকু যা ছিল তাই 1 প্লাস M স্কয়ার বাই 2। এখন এই IT এর IC কে এই সাইডে নিয়ে আসলাম, IT বাই IC করলাম, আর আর কাটা চলে গেল, থাকলো IT স্কয়ার বাই IC স্কয়ার, আর এদিকে এটাই থাকলো IT বাই IC রুট ওভার করে দিলাম, এটা রুট ওভার থাকলো, তাহলে টোটাল কারেন্ট IT সমান IC ইনটু 1 প্লাস M স্কয়ার বাই 2, কোনো কঠিন কিচ্ছু নেই, একদম সহজ, আগে থেকে আছি ম্যাম, অনেক আগে থেকে আছি, না ও তো চুপচাপ থাকে না ম্যাম,
ম্যাম আব্দুর রহমান 8টা থেকে জয়েন করছে ম্যাম আমি দেখছি আব্দুর রহমান গুড গুড বয় সবাই গুড বয় আব্দুর রহমানও গুড বয় ম্যাম সবাই গুড বয় আমরাও গুড বয় না ম্যাম বেস্ট গার্ল জি ম্যাম আমরা বেস্ট গার্ল হ্যাঁ সেটাই গুড বয় আর বেস্ট গার্ল তো বোঝনা ডিগ্রি দুইটা বাড়ায় দিছি এত হাসি কি ব্যাপার ম্যাম বেস্ট তো পড়া গুড গুড বলতে ম্যাম রিয়েল তা ওরা হাসবে না আগেই বলছে যে হাউ মাচ কতটুকু আমার যে কেরিয়ারটা সেটা কতটুকু চেঞ্জ হচ্ছে উইথ রেসপেক্ট টু দা মডুলেটিং সিগন্যাল তার আনমডুলেটেড অবস্থায় ক্যারিয়ারটা কেমন ছিল এবং সে কতটুকু চেঞ্জ হয়ে মডুলেটিং এ গেল কতটুকু চেঞ্জ হয়ে মডুলেশন সম্পূর্ণ করলো সেইটাকে বলা হয় সেই পরিমাণটাকে বলা হয় মডুলেশন ইনডেক্স দেখো লেখা আছে মডুলেশন ইনডেক্স এর আরেকটা নাম আছে মডুলেশন ডেপথ তাহলে মডুলেশন ইনডেক্স অফ এ মডুলেশন স্কিম describes how much the modulated variable of the carrier signal carrier signal er je characteristic ta ke amra change korte chai seta amplitude hok othoba frequency hok othoba phase hok jei tai hok na keno sei carrier tar sei characteristic ta bolteche modulated variable mane কোন ভেরিয়েবল অ্যাম্পলিটিউড না ফ্রিকোয়েন্সি না ফেজ যেটাই হোক না কেন ক্যারিয়ারের সিগন্যালের সেইটা কতটুকু ভ্যারি করলো সে যখন আনমডুলেটেড অবস্থায় ছিল তার চেয়ে ধর যে অ্যাম্পলিটিউড মডুলেশনে আনমডুলেটেড অবস্থায় তার ছিল ভিসি এখন সে হয়েছে ভিসি ম্যাক্স তাহলে তার পরিমাণটা কতটুকু চেঞ্জ হলো ভিসি ম্যাক্স মাইনাস ভিসি মাইনাস ভিসি আবার যদি সে কমে ভিসি মিনিমাম হয় তাহলে ভিসি মিনিমাম মাইনাস ভিসি ম্যাক্স ভিসি ঠিক আছে তাহলে এই হ্যাঁ তাহলে এই পরিমাণটাকে বলা হয় হলো মডুলেশন ইনডেক্স মডুলেশন ইনডেক্স সাধারণত তিন ধরনের হয় যেহেতু ক্যারিয়ারের তিনটা ক্যারেক্টারের চেঞ্জ হয় অ্যাম্পলিটিউড ফ্রিকোয়েন্সি ফেজ তাহলে কি হবে অ্যাম্পলিটিউড মডুলেশন ইনডেক্স ফ্রিকোয়েন্সি মডুলেশন ইনডেক্স ফেজ মডুলেশন ইনডেক্স ঠিক আছে জি ম্যাম এটার ফিজিক্যাল সিগনিফিকেন্স কি এইটা সাধারণত সিগন্যালের কোয়ালিটি নির্ধারণ করে এইটাই হলো সবচেয়ে বড় কথা যে আমি আমার চেঞ্জটা কিভাবে হয়ে ওখানে নিয়ে গেল আমার চেঞ্জের আউটপুটটা কেমন আসলো সেইটা আমার সিগন্যালের স্ট্রেংথটাকে শো করে আর ভেরিয়েশনটা কেমন হয় সেটাও শো করে আর সিগন্যালটা কি আস্তে আস্তে পাওয়ার কমে যাচ্ছে না পাওয়ার বাড়ছে এই বিষয়গুলো শো করে একটু খেয়াল করো দিস ফিগার ইজ ভেরি ইম্পর্টেন্ট যে মডুলেশন ইনডেক্স এর মান কত হলে কেমন হবে মডুলেশন ইনডেক্স এর মান কেমন হলে কেমন হবে মডুলেশন ইনডেক্স যদি 0 হয় তার মানে কোনো চেঞ্জ নাই চলবে এটা কোনো মডুলেশন ইনডেক্সই হয়নি এটা মূল সিগন্যালই রয়ে গেছে কোনো কমা বাড়া হয়নি মডুলেশন ইনডেক্সটা যদি হাফ হয় তাহলে সিগন্যালটা দেখো খুব সামান্য পরিমাণ চেঞ্জ আসছে মডুলেশন ইনডেক্স যদি 1 হয় তাহলে হলো সবচেয়ে পারফেক্ট তার চেঞ্জটা মানে উপর নিচে একই রকম মডুলেশন ইনডেক্সের চেঞ্জটা দেখো এম এ ইকুয়াল টু 1 আর মডুলেশন ইনডেক্স যদি 1 এর চেয়ে বড় হয় তাহলে কিন্তু সিগন্যাল মিসিং হয়ে যাবে ঠিক আছে তাহলে মডুলেশনের যদি বলে যে আদর্শ মডুলেশন ইনডেক্স হোয়াট ইজ দ্য টিপিক্যাল মডুলেশন ইনডেক্স ইজ ইকুয়াল টু 1 ম্যাম সিগন্যাল মিসিংটা কিসের জন্য আছে একটু দেখাই দিলে হলো তো সিগন্যাল তুমি একটা ইকুয়েশন লেখো তোমরা এম এ ইকুয়াল টু এটা কিন্তু লাগবে তোমাদের সবারই লাগবে লেখো মডুলেশন ইনডেক্স ইকুয়ালস টু মডুলেশন ইনডেক্স এম এ এম এ এম এ সমান ও ওকে ম্যাম এম এ ইকুয়াল টু ভিসি ম্যাক্স মাইনাস ভিসি মিনিমাম কেন আব্দুর রহমানের গলার কাছে সব নারী কণ্ঠ একদম থেমে গেল কেন কই না বুঝতেছি তো ভিসি ম্যাক্স মাইনাস ভিসি মিনিমাম ডিভাইডেড বাই ভিসি ম্যাক্স প্লাস ভিসি মিনিমাম
VC max plus VC minimum. অনুসারে সবাই খেয়াল করো, তোমরা যে ইকুয়েশনটা এইমাত্র লিখলা যে এম এ সমান ভিসি ম্যাক্স মাইনাস ভিসি মিনিমাম ডিভাইডেড বাই ভিসি ম্যাক্স প্লাস ভিসি মিনিমাম, ঠিক আছে? আমার স্টুডেন্টরা বুঝতে পারছো? এটা তো একটা অনুপাত, উপরে একটা রাশি লগ আর নিচে একটা রাশি, তাহলে এম এর মান 1 মানে কি এরা দুজন সমান? এস ম্যাম জি ম্যাম, এম এর মান 1 এর চেয়ে বেশি মানে কি ভিসি ম্যাক্সটা বড় হবে, উপরের অংশটা বড় নিচেরটার চেয়ে ছোট? হ্যাঁ, উপরের অংশটা হলো বড় ছোট একটা বড়, আর নিচেরটা হলো ছোট ছোট। আব্দুর রহমান বুঝতে পারতেছো? না ম্যাম, মনে হচ্ছে বুঝছি না। আই কেন বুঝছো না? এম এ সমান 1 হওয়া মানে দুইটাই সমান, এম এর মান যদি 2 হয়, মনে করো যে এম এর মান 2, তার মানে কি নিচে নিচেরটা 1 উপরেরটা 2? এস ম্যাম, মানে উপরের অংশটা কি হচ্ছে বড় হচ্ছে? বড় হচ্ছে না? হ্যাঁ এস ম্যাম, উপরের অংশটা বড় হচ্ছে। উপরের অংশটা বড় হওয়া মানে কি ভিসি ম্যাক্সটা কি হয়ে যাচ্ছে, ভিসি ম্যাক্সের মানটা ভিসি মিনিমামের তুলনায় অনেক বেশি বড় হচ্ছে? জি ম্যাম, জি ম্যাম। তাহলে ছোট বড়টার মধ্যে এত বেশি গ্যাপ হচ্ছে যে মিনিমামটা এত বেশি ছোট হয়ে যাচ্ছে যে মেইন লাইনের সাথে মাঝখানে যে লাইনের সাথে মিশে যাচ্ছে, এই জায়গাটা খেয়াল করো। সিগন্যাল মিসিং মানে কি মিনিমাম জায়গাটাই কোনো সিগন্যালই থাকতেছে না, আবার সে ম্যাক্সিমামটা তার অনেক উপরে উঠতেছে কিন্তু মিনিমামটা মিনিমামটা থাকছে না, চলে যাচ্ছে। ম্যাম ভিসি ম্যাক্স যদি বড় হয় তাহলে নিচে ও তো ভিসি মিনিমাম যোগ করলে পর নিচে বড় হয়ে যাবে না? না না, ও চাইছে তখন তো ভিসি মিনিমাম তো মাইনাস হইতে হবে, তাইলে উপরেরটা প্লাস হইলে বড় হবে। তার মানে কি ভিসি মিনিমামের মানটা তো অনেক ছোট হয়ে যাবে, যদি আমি ভিসি ম্যাক্স কেই বড় করতে চাই তাহলে ভিসি মিনিমামের মানটা অনেক ছোট হয়ে যাবে। তাহলে ভিসি মিনিমামের মান যদি বেশি ছোট হয় আর ভিসি ম্যাক্স এর মানটা যদি বেশি বড় হয়, তাহলে মাঝখানের যে ডিফারেন্সটা সেটা ভিসি মিনিমামটা একটা পর্যায়ে যে একদম জিরো লাইনের সাথে মিলে যাবে, তখন আমার কি হবে ওই জায়গার সিগন্যালটা তো আমি দেখতে পারবো না। আমার আমি যেটা বুঝাচ্ছি সেটা হলো আব্দুর রহমান কোয়েশ্চেন করছে যে এম এ গ্রেটার দেন 1 হইলে ম্যাডাম কেন সিগন্যালটা মিস হয়। সিগন্যালটা মিস হয় এই জন্যই যে তুমি ধরে নিলা যে ভিসি ম্যাক্স সর্বোচ্চ কখন পাবা, সর্বোচ্চ ভ্যালুটা ভিসি ম্যাক্স এর কখন পাবা, যে কোনো একজন বলো, যখন ভিসি মিনিমাম জিরো হবে। জিরো হবে, হ্যাঁ, কারণ তুমি যদি মাইনাস আর ওটাও মাইনাস দাও তাহলে তো মাইনাস মাইনাস প্লাস হয়ে আবার বড় হয়ে যাবে। তাহলে ভিসি ম্যাক্সটা তুমি সর্বোচ্চ কখন পাবা, যখন ভিসি মিনিমামটা জিরো হবে? জি ম্যাম। উপরের অংশে তো ভিসি ম্যাক্স মাইনাস ভিসি মিনিমাম, তো তুমি ভাবতেছো যে আমি ভিসি মিনিমামটা ম্যাডাম মাইনাস 5 দিলাম, তাহলে কি হলো এই মাইনাসে মাইনাসে মিলে তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, প্লাস হয়ে গেল। সেই জন্য তোমার ভিসি ম্যাক্স এর মান সর্বোচ্চ হইতে পারে যখন ভিসি মিনিমাম জিরো, আর জিরো পোর্শনটাই যদি বেশি থাকে তাহলে সিগন্যালটা কি একদম জিরো লাইন বরাবর যাবে, তাহলে আমার মিনিমামের সময় আমি কোনো সিগন্যালই পাবো না, ম্যাক্সিমামের সময় আমি সিগন্যাল পাবো, তাহলে আমার কিছুটা অংশ সিগন্যাল মিসিং হয়ে যাবে না? Yes ma'am. কি বুঝতে পেরেছো সবাই? Yes ma'am, বুঝছি। বাকিদের গলা শুনতে চাই। মিজানুর রহমান আর আব্দুর রহমান, মিজান, আর ওই যে কে যেন একটা অ্যানসার করলো খুব চমৎকার অ্যানসার, জাকারিয়া। এই কয়জনকে অ্যাটেন্ডেন্স দেবো আর কাউকে দেবো না,
যখন তোমরা একসাথে বলবে, কিন্তু যখন একটা কোশ্চেন জিজ্ঞাসা করি, একটা কথা বলতে বলি, তখন তো একজন একজন করে বলতে পারো অ্যানসারটা। অ্যাটেন্ডেন্স এর কথাটা বলার সাথে সাথে যেরকম নয়েজ আকারে ঝাপায় পড়লা, যখন একটা প্রশ্ন করি বা কিছু, ম্যাম অ্যানসার দেওয়ার সময় নয়েজ করে না, তখন তার নয়েজ হয় না। আমার অ্যানসারের জন্য নয়েজ হলে আমি তো খুশি হয়ে যেতাম, যে আমার ক্লাসের ছাত্ররা কত ইয়ে যে তারা অ্যানসার দেওয়ার জন্য নয়েজ বানায় ফেলছে। নো ম্যাম, আমরা আসলে অন্যদেরকে সুযোগ দিই কথা বলার, এই কারণে। ঠিক আছে, আচ্ছা বুঝলাম, আমরা বুঝছি সেটা। তুমি কে সুযোগ দানকারী ব্যক্তিত্বটা কে? সুযোগ দানকারী আসাদুল্লাহ ম্যাম, আসাদুল্লাহ। আমরা সুযোগ নিই ভাই, আমরা একটু দিতে চাই, তুমি একটু নাও। সুযোগ না দিলে ঘুমাবো কেমনে? এখন শুরু হবে ম্যাথ, কয় মিনিট আছে? তোমাদেরও ক্লাস আছে, আমারও ক্লাস আছে, কয় মিনিট আছে? ম্যাম 12 মিনিট ম্যাম, সম্ভব না? সম্ভব না? 12 মিনিট ম্যাম, সম্ভব? সম্ভব তাই। একটু দেখো প্রশ্নটা পড়ো, মিজানুর রহমান ম্যাম, এই সাবজেক্টে ম্যাথ ক্লাস কত কত হয়, হয়ে যাবে ম্যাম? বলো। এই সাইনোসয়েডাল ক্যারিয়ার, মিজানুর রহমান পড়বে, মিজানুর রহমান। সাইনোসয়েডাল ক্যারিয়ার ভোল্টেজ অফ ফ্রিকোয়েন্সি অফ 10 মেগাহার্টজ এন্ড থামেন এই পর্যন্ত, এই পর্যন্ত, এই এইটুক দিয়ে আপনি কি বুঝলেন? সবাই খাতা কলম কাছে নিও, কিন্তু ছোট কোন চিন্তা এটাকে কি দ্বারা প্রকাশ করি আমরা? FC. আসাদুল্লাহ, yes ma'am, কি দ্বারা প্রকাশ করি? FC ma'am, এটা আমরা ওমেগা সি লিখি, আমরা তো এখনো FC দিয়ে কোনো ইকুয়েশন করি নাই, আমরা সব ওমেগা দিয়ে করছি। এখানে ফ্রিকোয়েন্সি ছিল তাই আমি FC, না না ঠিক আছে, ইটস ওকে, ফ্রিকোয়েন্সি F, এখানে আমরা সব ফ্রিকোয়েন্সি তো ইকুয়েশন যেগুলো যে করছে সব অ্যাঙ্গুলার হিসেবেই নিছি, এর জন্য যাতে বুঝতে সুবিধা হয়, ওমেগা সি সমান 10 মেগাহার্টজ, ঠিক আছে? yes ma'am, very good. এবার হ্যাঁ মিজানুর রহমান, তারপর ম্যাম এমজি এমপ্লিটিউড হলো 200 ভোল্ট ম্যাম, এমপ্লিটিউড কার এমপ্লিটিউড মিজানুর সাহেব? সাইনোসয়েডাল ক্যারিয়ার ভোল্টেজ, স্যার ক্যারিয়ার ভোল্টেজ, তাহলে লেখো পরের লাইনে, লেখো এমপ্লিটিউড অফ দা ক্যারিয়ার ভোল্টেজ, এমপ্লিটিউড অফ ক্যারিয়ার equals to 200 volt, eta holo omega, eta holo vc, capital vc equal to 200 volt, tar pore ki likhe mizan, tar pore likhe volt is amplitude modulated by a sinusoidal, ektu pause, is amplitude modulated, ei kotha ta তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে এখন তো আমরা শুধুমাত্র অ্যামপ্লিচিউড মডুলেশন পড়ছি, সেই জন্য আমাদের কাছে মনে হচ্ছে যে অঙ্কতেই একটাই হবে, আমরা তো জানি ইকুয়েশন, কিন্তু যখন তোমরা সব রকমের মডুলেশন করে ফেলবা তখন ম্যাথ আসলে তুমি কিভাবে বুঝবা যে এটা কি অ্যামপ্লিচিউড মডুলেশনের ম্যাথ, নাকি ফ্রিকোয়েন্সি মডুলেশনের ম্যাথ, নাকি ফেজ মডুলেশন, তখন তোমার এই অঙ্ক পোর্শনটা খেয়াল করতে হবে যে ইজ অ্যামপ্লিচিউড মডুলেটেড অর ফ্রিকোয়েন্সি মডুলেটেড অর ফেজ মডুলেটেড। তাহলে এইটা দেখে আমরা বুঝতে পারলাম যে এটা হলো অ্যামপ্লিচিউড। হ্যাঁ, তারপরে মিজান, বাই এ সাইনোসয়েডাল ভোল্টেজ অফ ফ্রিকোয়েন্সি 10 কিলোহার্টজ, স্টপ, এটা মানে কি? এটা সাইনোসয়েডাল ভোল্টেজ ফ্রিকোয়েন্সি ম্যাম, তার মানে কার ফ্রিকোয়েন্সি? ওমেগা এম, ওমেগা এম, ভেরি গুড, মডুলেট লেখো তাহলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ মডুলেটিং সিগনাল সমান ওমেগা এম ইকুয়ালস টু 10 কিলোহার্টজ, frequency of modulating signal modulated or modulated modulated na kintu modulating rating equal to 10 kilohertz tarpor mizan ji ma'am
তারপর প্রসিডিং 40% প্রসিডিং না প্রোডিউসিং প্রোডিউসিং ম্যাম প্রোডিউসিং 40% মডুলেশন তাহলে 40% টা কি চৌধুরী সাহেব আসাদুল্লাহ সাহেব আপনাকে একটা সুযোগ দেওয়া হলো ম্যাম আমি এটা শানে নজুল বের করতে চাচ্ছিলাম এই কারণে চুপ আছি ম্যাম বার করো আর অন্যরা ও বের করো মডুলেশন কে বুঝি না আমি সত্যি বুঝতে পারি না না মডুলেশন প্রোডিউসিং ম্যাম কেএম কেএম না ম্যাম 40% ভেরি গুড কে বললো এম 60 সৃষ্টি কেএম বা শেষ পর্যন্ত এটাকে আমরা কি বলছি এমএ মডুলেশন ইনডেক্স যে কতটুকু পার্সেন্ট সে বাড়লো অথবা কমলো প্রোডিউসিং 40% মডুলেশন তাহলে এমএ হলো 40% সমান 0.4 40% আমরা বলছি কতটুকু পরিমাণ এটা বাড়ে অথবা কমে কতটুকু পরিমাণ বাড়ে অথবা কমে তখন বলতেছে যে এটা 40% বাড়ে অথবা 40% কমে কমে হ্যাঁ তাহলে এমএ সমান 40% 40% কে আমরা লিখতে পারি 0.4 equals to 0.4 যেহেতু 40/100 তাহলে 0.4 ঠিক আছে থ্যাংক ইউ মিজানুর রহমান এখন অন্য আরেকজন অন্য কণ্ঠ শুনতে চাই নাম বলো রনি হ্যাঁ রনি রনি তুমি আজকে এত চুপচাপ কেন আমি স্লাইডটা দেখাচ্ছি তাহলে তোমাদের মনে পড়ে যাবে যেহেতু তোমাদের খাতায় লেখা নাই এই যে আপার সাইড ব্যান্ড সিগন্যাল এটার ফ্রিকোয়েন্সি কত দেখে বলো রনি অন্যরা হেল্প করবে না আগে ও দেখে বলুক ম্যাম এটা কি বলবো আপার সাইড ব্যান্ডের ফ্রিকোয়েন্সি চাচ্ছি তো আমরা ফ্রিকোয়েন্সিটা কত ফ্রিকোয়েন্সি ম্যাম হ্যাঁ এই যে ইকুয়েশনটা দিছি আমি ফাইনাল যে এক্সপ্রেশন লাস্ট যে লাইনটা সেখানে আপার সাইড ব্যান্ড সিগন্যালের একটা পোরশন দাগানো আছে এখানে ফ্রিকোয়েন্সি পোরশনটা কত দেখো তো এখানে ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা সি প্লাস ওমেগা এম এই পার্টটা হ্যাঁ এইটাই হলো ফ্রিকোয়েন্সি অফ দা আপার সাইড ব্যান্ড সিগন্যাল তাহলে সবাই লেখো খাতায় যে সুতরাং ফ্রিকোয়েন্সি অফ আপার সাইড ব্যান্ড সিগন্যাল ইকুয়াল টু ওমেগা সি প্লাস ওমেগা এম দেওয়া আছে না দুইটার ভ্যালু জি ম্যাম হ্যাঁ চুপ করবা লেখো কত দেওয়া আছে সেই ভ্যালুটা বসাও ঠিক আছে ম্যাম ফ্রিকোয়েন্সি অফ ইউএসবি ইজ ওমেগা এম প্লাস ওমেগা সি হ্যাঁ ওমেগা সি কত দেওয়া আছে ওমেগা সি ম্যাম 10 মেগাহার্টজ ওমেগা এম কত দেওয়া আছে 10 কিলো 10 কিলো হার্টজ দুইটাকে 10 টু দি পাওয়ার 3 আর 10 টু দি পাওয়ার 6 করে যোগ বিয়োগ করবা কিন্তু একই ইয়েতে নিয়ে আসবা একটা মেগাহার্টজ একটা কিলো হার্টজ যোগ করে দিলা তা কিন্তু হবে না নেক্সট রনি এ পর্যন্ত যারা কথা বলছো তারা ছাড়া আরেকজন ফ্রিকোয়েন্সি অফ লোয়ার সাইড ব্যান্ড নাম কি আগে তোমার তাই বলো শেখ আলিফ আলিফ শেখ আলিফ হ্যাঁ তাহলে এটা কি হবে আলিফ শেখ আলিফ আর আলিফ সরকার দুজন আলাদা জি ম্যাম জি ম্যাম একটা এস হ্যাঁ শেখ আলিফ বলো লোয়ার সাইড ব্যান্ডের ফ্রিকোয়েন্সি কত হবে লোয়ার সাইড ব্যান্ড মনে আসছে না দেখতে হবে এই যে ম্যাম ওমেগা সি মাইনাস ওমেগা এম কে বললো ম্যাম সাগির সাগির সাবিউল সাগির আচ্ছা জি ম্যাম ওমেগা কস ওমেগা সি মাইনাস ওমেগা এম নাই ওমেগা সি মাইনাস সি মাইনাস ওমেগা এম এম ওমেগা এম হ্যাঁ লেখো লিখে বিয়োগ করবা ঠিক আছে জি ম্যাম এরপরে প্রশ্নটা আমি বলি এরপরটা ছিল অ্যামপ্লিটিউড অফ ই সাইড ব্যান্ড যেটা আমার একটা খুবই ভালো স্টুডেন্ট প্রথমেই আইডেন্টিফাই করে ফেলতে পারছিল এখন আব্দুর রহমান বলো অ্যামপ্লিটিউড অফ ই সাইড ব্যান্ড কত ইকুয়েশন দেখে বলো তুমি যে প্রথম আধা ঘন্টা ঘুমাও নাই সেটা প্রমাণ করার এখন একটা সুযোগ আসছে অ্যামপ্লিটিউড অফ দা আপার সাইড ব্যান্ড কত
আমি কি আবার ঘুমাইছি গেছে নাকি আব্দুর রহমান না না ঘুমাইছে ম্যাম না ম্যাম ঘুমাইছেনি ম্যাম চিন্তা করতেছে না কোনটুকু আপার সাইড ব্যান্ডের অ্যামপ্লিচিউড ক্লাস করো নাই প্রথমে তুমি এম এ সি বি সি ডিভাইডেড বাই 2 আমাদের সময় হয়ে গেছে আমি একটু রোল কলটা করে কালকে পরীক্ষা দেবো আমি প্রশ্ন করতে পারি নাই আজকে এতটুকুই আমার আরেকটা ক্লাস আছে তো আজকে